খালিস্তানী নেতার সেলত উদ্ধার আপত্তিজনক সামগ্রী সহায় করার অভিযোগত গ্রেপ্তার কারাগারের অধীক্ষক ডিব্রুগড় থানাত মারাথন জেরা নৃপেন দাসক কারাগারত খালিস্তানী নেতা অমৃতপাল সিংক আপত্তিজনক সামগ্রী যোগান ধরার অভিযোগত ডিব্রুগড় আরক্ষী গ্রেপ্তার করলে কেন্দ্রীয় কারাগারের অধীক্ষক নৃপেন দাসক 17 ফেব্রুয়ারীত আরক্ষী অমৃতপালের সেলর প্রায় জব্দ করেছিল সিম কার্ড টিভি রিমোট স্পাই ক্যামকে ধরে বহু সামগ্রী এই সমূহ সামগ্রীর দ্বারাই খালিস্তানী নেতায় কারাগারের পরাই রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চলাই গেছে সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে লই তদন্ত করবলে নির্দেশ দিছিল ডিজিপি জিপি সিং তদন্ত পোহরলে আহিছিল এনএসএস সেলত বন্দী হয়ে থাকা খালিস্তানী নেতারে জেলর কর্মচারীর গোপন বুঝাবুঝির তথ্য যি অভিযোগত অধীক্ষকগৰাকী গ্রেপ্তার করে অব্যাহত রাখিছে সোধা পোছা এইগৰাকী বিতর্কিত অধীক্ষক নৃপেন দাসর বিরুদ্ধে কয়দীক সহায় করার অভিযোগ ইয়া প্রথম নহয় ইয়ার পূর্বেও কারাবন্দী পরিয়ালের পৰা দাবি ধমকিরে ধন লওয়ার অভিযোগ আছে লক্ষিমপুরের কারাগারত কর্মরত হয়ে থাকুতেও তলতিয়া কর্মচারী যৌন আতিশয্য চলার গুরুতর অভিযোগ আছে নৃপেন দাসর বিরুদ্ধে কেবল সেয়াই নহয় বেল বন্ড ওলোৱার পাছতো কারাবন্দীর পরিয়ালের পৰা ধন লওয়ার অভিযোগ আছে এইগৰাকী অধীক্ষকর বিরুদ্ধে খবর অনুসরি কারাগার মুখ্যালয়ের এগারী ডিআইজি পর্যায়ের বিষয়ের থাকা সুসম্পর্কর একনায়কত্ববাদ চলাই গেছিল নৃপেন দাসে আরক্ষীর জেরাত অভিযুক্ত নৃপেন দাসে কি স্বীকারোক্তি দিব সেয়া লক্ষণীয় হব বেরিন্সি কুমার ডেকা রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট খালিস্তানী নেতার সেলত উদ্ধার আপত্তিজনক সামগ্রী সহায় করার অভিযোগত গ্রেপ্তার কারাগারের অধীক্ষক ডিব্রুগড় থানাত মারাথন জেরা নৃপেন দাসক কারাগারত খালিস্তানী নেতা অমৃতপাল সিংক আপত্তিজনক সামগ্রী যোগান ধরার অভিযোগত ডিব্রুগড় আরক্ষী গ্রেপ্তার করলে কেন্দ্রীয় কারাগারের অধীক্ষক নৃপেন দাসক 17 ফেব্রুয়ারীত আরক্ষী অমৃতপালের সেলর প্রায় জব্দ করেছিল সিম কার্ড টিভি রিমোট স্পাই ক্যামকে ধরে বহু সামগ্রী এই সমূহ সামগ্রীর দ্বারাই খালিস্তানী নেতায় কারাগারের পরাই রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চলাই গেছে সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে লই তদন্ত করবলে নির্দেশ দিছিল ডিজিপি জিপি সিংয়ে তদন্ত পোহরলে আহিছিল এনএসএস সেলত বন্দী হয়ে থাকা খালিস্তানী নেতারে জেলর কর্মচারীর গোপন বুঝাবুঝির তথ্য যি অভিযোগত অধীক্ষকগৰাকীক গ্রেপ্তার করে অব্যাহত রাখিছে সোধা পোছা এইগৰাকী বিতর্কিত অধীক্ষক নৃপেন দাসর বিরুদ্ধে কয়দীক সহায় করার অভিযোগ ইয়া প্রথম নহয় ইয়ার পূর্বেও কারাবন্দী পরিয়ালের পৰা দাবি ধমকিরে ধন লওয়ার অভিযোগ আছে লক্ষিমপুরের কারাগারত কর্মরত হয়ে থাকুতেও তলতিয়া কর্মচারী যৌন আতিশয্য চলার গুরুতর অভিযোগ আছে নৃপেন দাসর বিরুদ্ধে কেবল সেয়াই নহয় বেল বন্ড ওলোৱার পাছতো কারাবন্দীর পরিয়ালের পৰা ধন লওয়ার অভিযোগ আছে এইগৰাকী অধীক্ষকর বিরুদ্ধে খবর অনুসরি কারাগার মুখ্যালয়ের এগারী ডিআইজি পর্যায়ের বিষয়ের থাকা সুসম্পর্কর একনায়কত্ববাদ চলাই গেছিল নৃপেন দাসে আরক্ষীর জেরাত অভিযুক্ত নৃপেন দাসে কি স্বীকারোক্তি দিব সেয়া লক্ষণীয় হব বেরিন্সি কুমার ডেকা রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট